স্টুডেন্টস, আমি সৈকত গান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আজকে এই ভিডিওতে আমরা বল ও গতি চ্যাপ্টারে ভরবেগ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। ভরবেগ সম্বন্ধে ধারণা তোমাদের এর আগে যখন নিউটনের গতিসূত্র আলোচনা করেছিলাম তখন আমরা ভরবেগের ধারণা দিয়েছি। সেখানে আমরা বলেছিলাম যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আমরা পেয়েছিলাম, দ্বিতীয় গতিসূত্রে আমরা বলেছিলাম এফ সমান সমান এম ইন্টু এ, অর্থাৎ ভর ইন্টু হচ্ছে ত্বরণ। এখানে সেটা অভিকর্ষ ত্বরণও হতে পারে বা এমনি কোনো ত্বরণও হতে পারে। তা সেখানে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক কার্যকর বলের সঙ্গে সমান, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। সেইভাবে আমরা কিন্তু নিউটনের গতিসূত্র থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করেছি। তা ভরবেগের ধারণা আমরা আগেও পেয়েছি। তা ভরবেগ জিনিসটা কি? ভর এবং বেগের গুণফল, অর্থাৎ এম গুণিত ভি বা এম ভি, অর্থাৎ ভরবেগের গুণফল দিয়ে আমরা বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান করব। সেখানে সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ ভরবেগ কখনো কিন্তু নষ্ট হয় না, অথবা ধরে কি ভরটা কমলো এবং বেগটা গতিবেগটা বাড়লো, দুদিক থেকে কিন্তু সমান থাকবে। তা রৈখিকভাবে সংরক্ষণ সূত্রে কি বলছে যে বাইরে থেকে কোনো বল যদি আমরা প্রযুক্ত না করি, দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিকভাবে ভরবেগের সর্বদা রৈখিকভাবে যে মানটা সেই মানটা সর্বদা অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স বা বল অ্যাপ্লাই না করি, আমরা যদি দুটো বস্তুর মধ্যে আঘাতপ্রাপ্ত হই বা দুটো বস্তু যদি একসাথে ধাক্কা মারে, তখন কি হবে, দুটো বস্তু যেদিকে গতিশীল হবে সেই ভরবেগের পরিবর্তন যেটা হবে সেই পরিবর্তনটা কিন্তু কখনোই আগের যে ভরবেগ ছিল তার পরের ভরবেগের সঙ্গে কিন্তু একই থাকে। বেগের পরিবর্তন হতে পারে কিন্তু ভরবেগটা কিন্তু আগের মানে অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে গতিবেগের পরিবর্তন কিন্তু কোনো কিছুই হবে না। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সেই অনুযায়ী আমরা আজকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে যে গাণিতিক সমস্যাটা আছে বলছে যে 10 গ্রাম ভরে বা 10 গ্রাম ভর সম্পন্ন একটি বস্তু 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। 1 মিনিট পরে বস্তুটির ভর বৃদ্ধি পেয়ে 20 গ্রাম হলো এবং তার বেগ হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর। তাহলে বস্তুটার প্রথমে আমার ভর ছিল M1 সমান হচ্ছে 10 গ্রাম, আর পরে আমাদের ভর হলো M2 সমান হচ্ছে 20 গ্রাম। এখন প্রাথমিকে আমাদের বেগ ছিল, অর্থাৎ যদি ইউ ধরি, ইউ সমান হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর পরে আমাদের 1 মিনিট পরে অর্থাৎ টি সমান হচ্ছে 1 মিনিট, পরে আমাদের বেগটা হলো 1 মিনিট বা সেটাকে আমরা 60 সেকেন্ডও লিখে দিতে পারি, আর পরবর্তীকালে বস্তুর বেগ বৃদ্ধি পেয়ে হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ সেটাকে যদি আমরা ভি দিয়ে লিখি তাহলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বলের মান যদি বের করি তাহলে এফ সমান কী হবে, যে ভরবেগের যে পরিবর্তন বাজিত সমান, তাহলে ভরবেগের পরে ভরবেগটা কী হচ্ছে, M2 গুণিতক ভি মাইনাস M1 গুণিতক ইউ, এ হলো ভরবেগের পরিবর্তন ভাজিত সম। তাহলে M2টা হচ্ছে 20 ইন্টু ভি হচ্ছে 20 মাইনাস 10 গুণিতক 10, নিচে থাকলো 60, তাহলে 400 মাইনাস 100 ভাগ 60, তাহলে দাঁড়াচ্ছে 5, তাহলে এটা হবে ডাই। তাহলে বলে মানে যেহেতু CGS আমরা সব বের করেছি তাহলে এফের মানটা দাঁড়ালো, তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান দাঁড়ালো 5 টাই। এরপরে যে প্রবলেমটা আছে, ঠিক আছে, একটি মোটর চালিত বেল্ট 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, যদি এর উপর থেকে 2 কেজি পার সেকেন্ড হারে বালি বেল্টের উপর পড়ে, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল বা মোটরকে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা এই অঙ্কেও আমরা কিন্তু সেই আগের মতো একই সূত্র অ্যাপ্লাই করব। এখানে দেখো কি বলছে যে উপর থেকে 2 কেজি পার সেকেন্ড হারে বালি বেল্টের উপর পড়ছে, অর্থাৎ তাহলে প্রতি সেকেন্ডে 2 কেজি করে আমাদের ভর বেড়ে যাচ্ছে।
তাহলে আমরা যদি প্রতি সেকেন্ডের হিসাবে যদি বের করি, 1 সেকেন্ড হিসাবে আমরা বলটা বের করতে পারবো, তাহলে পরপর আমরা গুণ করে বের করতে পারবো। তাহলে এফ এর মানটা আমরা কি পাবো, যে ভরের পরিবর্তন অর্থাৎ এম টু মাইনাস এম ওয়ান ভাজিতক টি গুণিত হচ্ছে বেগ। যেহেতু বেগটা আমরা এখানে সমগতি বজায় রাখছে, তাহলে এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ইউই থাকে। তাহলে এখানে এম টু মাইনাস এম ওয়ান কত হচ্ছে, আমাদের প্রতি সেকেন্ডে 2 কেজি করে বাড়ছে। তাহলে 2 কেজি করে যদি বাড়ে, এখানে 2 থাকলো, টিটা হচ্ছে আমরা প্রতি সেকেন্ডে, আর ইউ এর মানটা আমাদের কত আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ইউ এর মানটা হলো 10। তাহলে 2 × 2 = 10 = 20। 20 এটা দেখো, এখানে আমরা 10 মিটার পার সেকেন্ড ছিল, এটাও কেজিতে আছে। তাহলে এখানে এটা আমরা এসআই পদ্ধতিতে করেছি বলে এখানে এফ এর মানটা হবে 20 নিউটন, অর্থাৎ 20 নিউটন বল প্রয়োগ করতে হবে যদি সমগতি বজায় রাখার জন্য মোটরকে 20 নিউটন বল প্রয়োগ করতে হবে। এরপরে যে গাণিতিক সমস্যাটা আছে, যে একটি 10 কেজি ভরের পাথর 5 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়বে, পাথরটি নিম্নাভিমুখী ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে মাটিতে কত ভরবেগ সঞ্চালিত হবে। তাহলে এখানে যে ভরের মানটা কত, এম সমান হচ্ছে 10 কেজি, ত্বরণ অর্থাৎ এর মান বা এখানে আমরা জি হিসেবে লিখতে পারি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের নিম্নাভিমুখী ত্বরণ, এটা আমাদের জি এর সমানই আছে, জি এর সমানই হবে উপর থেকে মাটিতে পড়ছে। আর আমাদের মাটিতে পড়ার পরে, মাটিতে পড়লো মানে আমাদের প্রাথমিক বেগটা জি, অর্থাৎ স্থির উচ্চতা থেকে মাটিতে পড়ছে, উপরে একটা উপর থেকে ছিল, উপর থেকে নিচে পড়ছে, তাহলে ইউ সমান হচ্ছে 0। এবার আমাদের ভি এর মানটা আমাদের বের করতে হবে প্রথমে। তাহলে ভি এর মানটা কি হবে, তাহলে ভি এর বের করার জন্য আমরা সূত্র একটাকে জানি, ভি স্কোয়ার সমান, ও এখানে ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2x। তাহলে ভি এর মান দাঁড়াচ্ছে ইউ হচ্ছে আমাদের কি আছে 0, তাহলে ইউ যদি 0 হয় শুধু 2x এর মানটা বসাতে হবে, তাহলে 2 এ এর মান হচ্ছে 10 আর এস এর মানটা হচ্ছে 5 মিটার, এস এর মানটা আমাদের 5 মিটার আছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 100। তাহলে ভি স্কোয়ারের মানটা দাঁড়াচ্ছে 100, তাহলে ভি এর মান হবে 10। এখন তাহলে মাটিতে পড়ার সময় তার ভর বেগ কত হবে, ভর বেগ মানে কি আছে এম ইন্টু ভি, তাহলে এম ইন্টু যদি ভি হয় তাহলে 10 × 10, তাহলে তো মাটিতে পড়ার সময় তার ভর বেগের মান হবে 100 কেজি × মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাটিতে পড়ার সময় তার ভরবেগের পরিমাণ হবে 100 কেজি × মিটার পার, এটা যদি মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান এখানে ছিল 10 মিটার পার সেকেন্ড বেরোলো, আর এখানে এমভির মান হচ্ছে 100 কেজি × মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারলে। তাই এরপরে যে সমস্যাটা আছে সেটা কি বলছে, 10 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করে। প্রতিক্ষেপ বেগ বেগ বলতে অর্থাৎ বন্দুক যখন আমরা গুলি চালাবো, গুলি চালানোর সময় বন্দুক উল্টো দিকে একটা ঝটকা বল আমাদের হাতের দিকে দেয়, সেই বলটার মানটা আমাদের বা সেই যে বেগটার মান সেই বেগটা আমরা বের করতে হবে। তাহলে এখানে সূত্রটা আমরা কি ব্যবহার করবো, যে সেই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা ব্যবহার করব ভি সমান এম ইন্টু এম ইউ, এখানে একটা সামনে মাইনাস সাইন থাকবে, এমটা হচ্ছে বন্দুকের ভর আর ভিটা হচ্ছে বন্দুকের প্রতিবেগ আর ইউটা হচ্ছে বুলেটের বেগ। তাহলে এখানে মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো, এখানে মাইনাস থাকছে কেন সামনে, যেহেতু যে বুলেট যেদিকে যাচ্ছে বন্দুকের প্রতিবেগ উল্টো দিকে বলে আমাদের সেই জন্য এটা মাইনাস সাইন আসছে। তাহলে এখানে এখানে কি আছে, এম এর মানটা হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম যদি হয় ওটাকে আমাদের কেজিতে করে নিতে হবে, তাহলে 20 ভাজিত 1000, এখানে এম এর মানটা হতে আছে 5 কেজি, তাহলে নিচে 5 থাকলো, আর ইউ এর মানটা দেওয়া আছে হচ্ছে 400,
তাহলে উপরে 400, তাহলে এখানে 3টে 0 দুটো আর কি 3টে 0 কেটে, তাহলে 8/5 সমান দাঁড়ালো ধরলাম 1.6 এত মিটার পার সেকেন্ড, সামনে একটা মাইনাস সাইন। তাহলে এইটা হলো বন্দুকের ক্ষেত্রে প্রতিফেক বেগুনের মান। তাহলে এখন আমরা ভিডিওতে 4টি গাণিতিক সমস্যার সমাধান করলাম, তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাগুলো বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা যদি বইয়ে আরও অনেক গাণিতিক সমস্যা পাবে সেই সমস্যাগুলি সমাধান করতে না পারো তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম, ধন্যবাদ।